একজন বক্তা বলেছেন 4-5 জন মিলে যদি সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করা হয় তাহলে খতম হবে না, বরং শুধু তেলাওয়াতের সওয়াব হবে। একজনে সম্পূর্ণ তেলাওয়াত করলে সেটা খতম হবে, এ বিষয়ে জানতে চাই। ও আল্লাহ, ইটা খালি আনুকা আনুকা বুঝছে। আচ্ছা, আপনারা ইতাত বুখারি শরীফের খতম হয়নি মাঝে মাঝে কোন কোন এলাকা তো হয়? আচ্ছা, বুখারি শরীফের ফারাক ওটা আলিম সাহেব দাওয়াত দিন কয়জন এনে দেখি কইলিলা কয়জন হোক আতে 30 জন ম্যাক্সিমাম 30 জন লাগে, 3-4 ঘন্টা লাগে এক ফারাক উঠতে, ঠিক কিনা? বুখারি শরীফের খতম কইন নি না কইনি এক ফারাক উঠছেন তে খতম হইছেন ওলানি বিষয় কতজনে বলেন যে আলিম সাহেবে কইছেন? এই আলিম সাহেব কোন দলের আমি কইতাম পারলাম না, তাইন্ডে জিকাইন যান যে জীবনে কোনোদিন বুখারি শরীফ খতম করছিলাম নি আপনি সত্যম গেছিলাম জিকাইন যান জিকাইন যান হাইলি বানে 30 জন আলিম মিল্লা বুখারি শরীফের খতম হল, ঠিক না? মাথু কথে খুব কম মানুষ আছে একলা এক খতম দিতে পারবে, আর কোরআন শরীফের খতম একজন হাবিব সাহেবে দিতে পারবা, চাইলে দুইজনও দিতে পারবে। আপনারা ইত্যাদ খতম থেরাপি হয় না নি? হাবিব সাহেব 2 জন 3 জন 4 জন 5 জন রাখেন না নি? এই হাবিব সাহেব হরলা এখন কিছু অংশ এন কিছু অংশ এন কিছু অংশ আস্থা রমজান এক খতম হয়েছে, তে কইলানি বলে না খতম পুরো হয়েছে না হইনি? তাইলে এটা প্রশ্ন কোনো করার দরকার আছে নবান্তর? তবে একজনে যদি করেন তাইলে একজনে করলে নবীজি ফরমাইছেন মান খাতামাল কোরআন ফালাহু দাওয়াতুন মুস্তাজাবাতুন, কেউ যদি ফার্স্ট টুলা সারা কোরআন শরীফ প্রথম করেন আর দোয়া করেন, যে দোয়া করবা কবুল হয়েছি সুবাহ কবুল হয়েছি। এলে কি একজনে যদি করেন একজনে করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ খতম করিয়া তান বাচ্চান্তরে দোলা করতা, পরিবার পরিজনদের দোলা করিয়া দোয়া করতা, এরপরে তাই সিন্নি বাড়তা, সুবহানাল্লাহ সেটা হইল সুক্রিয়ার সিন্নি জাস্তা কোরআন শরীফ খতম করছে। তাহলে দোয়া করবা একজনে করলে বালা, আর 4-5 জন মিললেও যদি করে নিতেও খতম হোকাইটো কি না খতম কইতা নাই নাই খতম, আল্লাহ বুঝার তৌফিক দিতা হোক আমি। তো হাজিরিন কেরাম, আমি আলোচনা ছোট লম্বই গেছি, আল্লাহর কাছে মাফ করে দিব, আর আল্লাহ যেন আমরা যা কিছু কইলাম শুনলাম ইয়ার উপরে আমল করার সকল বাইরে তৌফিক দিতা হোক আমিন। মিলাদ শরীফ হইতো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ। আতির ইল্লাহুম্মা কবরাহুল কারীম বিআরবিন সাজিম মিন সলাতি ওয়া তাসলিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মাজিদ বারিক আলাইহি।